ওং নমো শিবায়, ওং নমো ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো 2021 নভেম্বর মাস এখন চলছে, আর আমি এই নভেম্বর মাসের শেষ 16টা দিন নিয়ে আলোচনা করব। এই নভেম্বর মাসের শেষ 16টা দিন 7টি রাশির ভীষণ ভালো সময় আসবে, এটা কিন্তু আমি বলতেই পারি। আর এই যে ভালো সময় আসছে, 16টা দিন ধরে এই 7 রাশির জীবনে সফলতা কিন্তু পাবে, সব দিক থেকে সফলতা পাবে এবং প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে। তারও কারণ আছে, বুধ গ্রহ ও শুক্র গ্রহ এই দুটি গ্রহ এই 7টা রাশির উপর তার সুপ্রভাব ফেলবে। এর ফলে এই 7 রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে সফলতা কিন্তু পাবে এই 16টা দিন। এই 16টা দিন নভেম্বর মাসের শেষ দিকটা, কিন্তু অবশ্যই এই 16টা দিন ভীষণ একটা সুপ্রভাব এদের উপরে পড়বে। কোন কোন দিক থেকে এরা সবথেকে লাভবান, সেই দিকগুলো হচ্ছে, প্রথমত এদের আয়োন্নতি বৃদ্ধি পাবে এবং হারানো কাজ, হারানো প্রেম এগুলো কিন্তু ফিরে আসবে। যেরকম আপনারা যে কোনো কারণে আপনাদের প্রেম প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে, দুদিকে দুজন ছিটকে চলে গেছেন, সেখান থেকে কিন্তু একটা রিলেশনশিপ আবারও তৈরি হতে পারে বা যোগাযোগ আস্তে আস্তে তৈরি হতে পারে এই 16 দিনের মধ্যে। আপনার কাজ চলে গেছে, আপনি কর্মহীন হয়ে গেছেন, আপনারা যে কোনো বেসরকারি কোনো অফিসে কর্মরত ছিলেন বা কোনো কোম্পানিতে ওয়ার্কার হিসাবে ছিলেন, সেই কাজগুলো আপনাদের চলে গেছে, সেখান থেকে কিন্তু আপনার পুনরায় খবর আসতে পারে এই 16 দিনের মধ্যে। বা আপনারা অলরেডি বেকার, অনেক চেষ্টা করেছেন, সেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট এই 16 দিনের মধ্যে আপনারা পেতে পারেন। আপনার ব্যবসা, নিজস্ব ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে কয়েক বছর বা কয়েক মাস আপনাদের খুব খারাপ চলছে, আপনাদের মর্মান্তিক পরিস্থিতি কি করে ফেলবেন, নিজের মানসিকতা ঠিকঠাক রাখতে পারছেন না, এরকম হাজারো এই রাশির মধ্যে আছে আমি জানি। তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর আপনারা পাবেন, সেই জায়গা থেকে আপনাদের ব্যবসা কিন্তু ধীরে ধীরে ভালো হবে এবং ব্যবসা সংক্রান্ত নানান রকম যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হবে। এইভাবে আপনাদের কিন্তু সফলতা থাকছে এবং যে আশা নিয়ে যেখানে পৌঁছে যেতেন সেখান থেকে নিরাশা হয়ে ফিরতেন, সেই দিন কিন্তু শেষ। আপনাদের কিন্তু এই 16টা দিন অনেক কিছু আপনারা করতে পারবেন যদি আপনারা চান তো। আপনাদের জীবনের অনেক কটা বছর কিন্তু আপনারা নষ্ট করে ফেলেছেন, আর সমস্ত হিসাব নিকাশ কিন্তু এই 16 দিনের মধ্যে আপনারা নিতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন। কারণ এই 16 দিনে আপনারা নানান রকম সুযোগ সুবিধা পাবেন, নানান রকম যোগাযোগ আপনাদের সাথে তৈরি হবে, নানান রকম বন্ধুদের থেকে আপনারা কিন্তু সুযোগ পাবেন। এইগুলো যদি সব কাজে লাগাতে পারেন, তার সাথে সাথে আপনাদের পরিশ্রম বাড়াতে পারেন, আপনাদের সাথে অনেক কিছু ঘটবে এই 16 দিনে, আমি এটা কিন্তু বলতেই পারি। সবথেকে বড় কথা, এই যে আমি গ্রহ দুটোর কথা বললাম, আমি যে 7টা রাশির কথা এখন বলবো, সেই 7 রাশির জাতক জাতিকাদের জন্মছকে বুধ এবং শুক্রের বর্তমান কি পরিস্থিতি আছে সেটা কিন্তু জানার অবশ্যই একটা বিষয়। আর এটা আপনার জন্মছক আপনি যদি বিচার করিয়ে থাকেন তাহলে তো জানতে পারবেন, যদি না করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারাও জানতে পারবেন না কি অবস্থায় আছে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ। আর আমার তো কোনো প্রশ্নই নেই, আমি এটা সর্বজনীন আলোচনা করি, বা আপনার ব্যক্তিগত জন্মছক আমি কিন্তু দেখতে পারি না বা জানাও সম্ভব না। অর্থাৎ আপনার তখনই আমার প্রত্যেকটা কথা মিলবে যখন আপনার জন্মছকে এই দুটো গ্রহ ভালো পজিশনে থাকবে। আমরা জানি বুধ মানে বুদ্ধির কারক গ্রহ, শুক্র মানে সুখের কারক গ্রহ। এই বুদ্ধি আর যদি সুখ শান্তি যে ব্যক্তির মধ্যে থাকে, সে একটা সম্পূর্ণ মানব জীবন কিন্তু উপলব্ধি করতে পারে। আর আমাদের এই অভাবগুলোই কিন্তু তিলে তিলে মেরে ফেলে, যেরকম আমরা ভুল কাজ করি, ভুল পথে চলি, সেটা বুধ খারাপের জন্য, এবং আমরা অসুখী হই, সমস্ত কিছু আছে, ধন সম্পদ স্বামী স্ত্রী সন্তান সব আছে কিন্তু অসুখী, সুখী না, সেটা শুক্রের কারণে। এই শুক্র এবং বুধ যাদের ভালো থাকবে আমার কথা কিন্তু 100% মিলবে। এবার আসবো একে একে কোন কোন রাশি। বৃষ রাশি প্রথমে আসবো, বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু সফলতা থাকছে,
আয়োনতি বৃদ্ধি পাবে এবং মনের নানান ইচ্ছা কিন্তু পূরণ হবে, হারানো প্রেম ফিরে আসবে, সংসারে সুখ শান্তি থাকবে। এগুলো কিন্তু সমস্ত কিছু থাকতে চলেছে এই বৃষরাশির জাতক জাতিকাদের। তার সাথে সাথে আমি বলবো, বৃষরাশির জাতক জাতিকাদের অনুরোধ থাকলো যে আপনারা যত রকম সুযোগ পাবেন, সুবিধা পাবেন, অবশ্যই গ্রহণ করবেন, তাহলে কিন্তু আপনারা ফলাফলটা আপনাদের আরও কার্যকারিতা কিন্তু দেখতে পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অপেক্ষা করছে। আপনাদেরও যে রাস্তায় আপনারা হাঁটবেন সে রাস্তাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সফলতা, যে সফলতা এতদিন আপনারা চেষ্টা করেও পাননি, নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের দিন কেটেছে, সেই সব দিন কিন্তু শেষ হতে চলেছে। প্রথমত আয় ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, যোগাযোগ তৈরি হবে, চাকরিতে প্রমোশন এগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে এবং হারানো প্রেম কিন্তু ফিরে আসবে, সংসারে সুখ শান্তি থাকবে, এটা কিন্তু বলাই যায়। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা দেখতে পাবেন, আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি থাকবে এবং তার সাথে সাথে আয়োনতি বৃদ্ধি পাবে, হারানো প্রেম ফিরে আসবে, এগুলো কিন্তু পরস্পরভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন এই ষোলোটা দিন। আর এই ষোলো দিনে যদি এগুলো ঠিকঠাক ধরে রাখতে পারেন, বাদবাকি জীবনটা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবেন, সেটা কিন্তু আমি বলতেই পারি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে আপনারা ভালো আপনাদের সঙ্গে ঘটবে সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। আয়োনতি বৃদ্ধি পাবে, নতুন নতুন লোকেদের সাথে যোগাযোগ তৈরি হবে এবং তার থেকে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্য ফেঁপে ফুলে উঠবে। চাকরিতে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবেন, স্যালারি বৃদ্ধি, প্রমোশন এগুলো কিন্তু ঘটতে পারে এবং বেকারদের কর্মসংস্থান এগুলো কিন্তু আপনাদের সামনে এসে হাজির হবে, এটা কিন্তু প্রমাণিত ঘটবে আপনাদের সাথে যদি বুধ এবং শুক্র আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে। এরপরে যে রাশি কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা দেখতে পাবেন, আয়োনতি বৃদ্ধি পাবে, হারানো প্রেম ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক কিন্তু তৈরি হবে, এগুলো সমস্তটাই ঘটবে যদি আপনার বুধ এবং শুক্র ভালো অবস্থায় থাকে আপনার জন্মছকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা দেখতে পাবেন, হারানো প্রেম ফিরে আসবে, বসে যাওয়া ব্যবসা আবার চলা শুরু করবে এবং নানান দিক থেকে অর্থের একটা জোগাড় কিন্তু আপনারা পাবেন। আমি শুধু বলবো পরিশ্রম বাড়িয়ে নিন এবং যত সুযোগ সুবিধা আছে গ্রহণ করুন। এরপরে শেষ যে রাশির কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে আপনারা দেখতে পাবেন, আপনাদের সাথে যে কাজগুলো ঘটবে সব কিন্তু আপনাদের জন্য ভালো এবং আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে হবে, সফলতা সাকসেস আপনারা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কতটা ভালো জায়গায় আপনারা এই ষোলোটা দিন থাকবেন। আর এই ষোলো দিন কোনো রকম কোনো গাফিলতি না করে ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, আপনার কিন্তু ভীষণ একটা ভালো সময় অপেক্ষা করছে।